গতকাল কালীঘাটের বাড়িতে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দলীয় নেতাদের একাধিক দাওয়াই দিলেন এবং তিনি সেখানে বলেছেন যে নিজেদের মন্তব্যে রাশটানার কথা, এছাড়াও তিনি বলেছেন পুরসভার বাইরে কোনো কথা বলা যাবে না, এমনটা তিনি বলেছেন ববি হাকিমকে। এছাড়াও তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, অখিল গেরে, উদয়ন গুহকেও বাক সংযমের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও বেশ কিছু নেতা মন্ত্রীর কাছে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে কালীঘাট সূত্রে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, গতকাল কালীঘাটের বাড়িতে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক সেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি দলীয় নেতাদের একাধিক দাওয়াই দিয়েছেন। এ প্রসঙ্গে আরেকটু বিস্তারিত জানবো। টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ জয়ন্ত চক্রবর্তী। জয়ন্তদা, আর কি তথ্য উঠে আসছে? দেখো, যে তথ্যটি প্রথম থেকে উঠে আসছে সেটি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের বৈঠকে রাশটি সম্পূর্ণ নিজের হাতে নিয়েছেন এবং যেহেতু পুরনো বেশ কিছু তার সিনিয়র সতীর্থকে তিনি দায়িত্ব দিয়েছেন, সেই জন্য প্রশ্ন উঠে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব কি খানিকটা আলগা হয়ে গেল। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইন্দিরা গান্ধী যখন মৃত্যু হয়েছিল সেই সময় দেবকান্ত বড়ুয়া কংগ্রেসের সভাপতি ছিলেন, তিনি বলেছিলেন যে ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্দিরা ইজ ইন্ডিয়া। অতএব সেটি বলার পরেও যখন কংগ্রেস বেঁচে আছে এবং কংগ্রেস লড়াই করছে, তখন কারোর কোনো একজন ব্যক্তির অনুপস্থিতিতে কোনো ক্ষতি হয় না, সুতরাং তিনি সারা জীবন থাকবেন না, তার বদলে কেউ না কেউ দায়িত্ব নেবেন। সুতরাং তিনি মনে করেন না যে তিনি দলের সর্বময় প্রার্থী এবং তিনি যা কথা বলেন সেটি শেষ কথা হয়, যদিও বাস্তবে তাই হয়। গতকালের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে বেশ কিছু পুরনো গার্ড তৃণমূল কংগ্রেসে, যেমন চিরাগ হাকিম, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, এদের নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জেলার। এর আগে বিধানসভা নির্বাচনের আগে পর্যবেক্ষক পদটি তুলে দেওয়া হয়, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষক পদ তুলে দেবার বিশেষ প্রেরণা দিয়েছিলেন এবং তার পরবর্তী পর্বে আবার সেই জেলার পর্যবেক্ষক করা হয়নি, কিন্তু জেলার দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত প্রবীণ নেতাদের। বিশেষ করে বেশ কিছু প্রবীণ নেতাকে তিনি বলেছেন টুইটার এবং সোশ্যাল মিডিয়াতে সক্রিয় হওয়ার জন্য। অর্থাৎ কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় যে রাষ্ট্র নিজের হাতে নিচ্ছেন তা বোঝা গেছে এবং তিনি বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনে কলকাতা থেকে প্রার্থী নির্বাচিত হবে, অর্থাৎ কেন্দ্রীয় স্তরে প্রার্থী নির্বাচিত হবে এবং তিনি নিজে অনুব্রত মণ্ডলের জায়গায় বীরভূমের দায়িত্ব সামলাবেন। সবকিছু মিলে মমতার কর্তৃত্ব নিশ্চিত হয়েছে, এই বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। এছাড়া তৃণমূলের যে গতকাল কালীঘাটের বৈঠক ছিল তাতে নতুন কিছু হয়েছে বলে মনে হয় না, তোর বড়ি খাড়া, খারাপ বড়ি তরি দেখা গিয়েছে, যদিও পুরোনোরা খানিকটা আধিক্য তারা খানিকটা গুরুত্ব পেয়েছেন, সে বিষয়ে বলে দেবার অপেক্ষা রাখে না। সুপর্ণ, একেবারে ধন্যবাদ জয়ন্তদা। আমরা সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট, তারপর রয়েছে লোকসভা ভোট এবং 2026 রয়েছে বিধানসভা ভোট। তার আগে দলের রাশ নিজের হাতে টানতে কালীঘাটের বাড়িতে বৈঠক সারলেন নিজের দলের প্রথম সারির নেতা নেত্রীদের নিয়ে বৈঠক সারলেন এবং সেখানে তিনি দলের নেতা নেত্রীদের একাধিক দায়িত্ব দিয়েছেন, নতুন নতুন দায়িত্ব দিয়েছেন এবং আগামী দিনে দলের ঠিক কার্যকারিতা কী হবে সেই সম্পর্কে আলাপ আলোচনা করেছেন।